গুড মর্নিং আর সি ব্লকে আপনাদের স্বাগত। এখন সকাল 8টা বাজে, মেয়ে চলে গেছে স্কুলে, এবার আজকে তাড়াতাড়ি গেছে, এখন যাচ্ছি এবার রান্না করতে। কি রান্না করছি চলুন দেখাচ্ছি। আমি এখন রান্না করছি কুঁদরি আলু, সবজিটা কেটে রেখেছি, একটা পেঁয়াজ কেটেছি, কুঁদরি আলু সবজি কেটেছি, আর এখানে আমড়া আছে, আমড়াটা ছাড়িয়ে খোসাটা ছাড়িয়েছি। আমড়ার চাটনি বানাবো, কুঁদরি আলুর সবজি বানাবো, আর মাছ আছে ট্যাংরা। আগে চাটনিটা বানিয়ে নিই। শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর পাঁচফোড়ন দিচ্ছি। এবার আমড়াটা দিয়ে দেবো। হলুদ, এটাকে এবার ভালো মতন বয়ল হতে দেবো আমি 5 মিনিট। আমড়াটা আমার গলে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো ওর মধ্যে। আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতন ফুটতে দিচ্ছি। আমরা চাটনিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নাবিয়ে দিচ্ছি এইভাবে। এবার কুঁদরি আলুর সবজিটা বানাবো, তেলে গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ একটা, গ্যাসটা লাল হয়ে গেছে হালকা হালকা, এবার সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেবো, ধনে দিলাম, জিরে, হলুদ, লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, নুন,
কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি। মাছ আছে, ট্যাংরা মাছ আছে, দেশি ট্যাংরা মাছ আছে ছোট ছোট। টাটকা ফ্রেশ কাঁটা আছে, এটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছ আছে, এটাকেও আমি ধুয়ে নিচ্ছি সব। এখানে মাছটা ধোয়া হয়ে গেছে, ধুয়েতে নুন হলুদ মেখে রেখেছি। এটাকে এবার ভেজে নেব, হালকাই ভাজবো অল্প অল্প। আর এখানে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, আর টমেটো দুটো ছোট ছোট কেটে রেখেছি। আর মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, বার করে নিয়েছি। এবার তেলের মধ্যে কালো জিরে দিলাম, ফোড়ন, পেঁয়াজ পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিচ্ছি এক চামচ। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে দেবো, জিরে দিয়েছি, ধনে, হলুদ, লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো মতন কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দেখুন এইভাবে আমি একদম হালকাই ভেজেছি।
একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে। মাছটা আমার হয়ে গেছে দেখুন, এইভাবে আমি নিভিয়ে দিচ্ছি গ্যাস। রান্নাগুলো হয়ে গেছে বা খাবার বার করছি, এইটা ফুলুরি আছে, ফুলুরিটাকে আমি দুটো ফুলি বাজারে গেছিলো, ফুলুরি নিয়ে এসেছিল, ওটাকে আমি কেটে রেখেছি ছোট ছোট। কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর এতে নুন দিলাম। সর্ষের তেল দিলাম কাঁচা, দিয়ে এটাকে মেখে ভর্তা বানাবো। এটা এখন আমি টিফিন করব রুটির সাথে। খাবারটা বার করে দি। এখানে হচ্ছে গিয়ে কুন্দি আলুর সবজি, আর এটা আমরার মিষ্টি চাটনি, একটা ট্যাংরা মাছের ঝোল। এবার খেতে বসছি, কাজ হয়ে গেল সব কিছু, এবার খাবো। বাইরে বৃষ্টি আসবে, মেয়ে আসিনি এখনো, ছোট স্কুল দিয়ে চারটে নাগাদ আসবে, এখন তিনটে বাজে। বৃষ্টি এলে খুব অসুবিধা হয়ে উঠবে, ভিজে যাবে পুরো আস্তে আস্তে। উজ্জ্বল মেক করেছে খাবারটা বার করি। ট্যাংরা মাছ কাটতে প্রচুর ঝামেলা আছে, কিন্তু জ্যান্ত জ্যান্ত একদম ট্যাংরা ছিল, এত মানে একদম দেশি ট্যাংরা, তো খুব সুন্দর লাগছে টেস্ট।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।